বাংলাদেশ ব্যাংক হন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ ন করে, এরকমই জানাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর। সেপ্টেম্বর 8 তারিখ রবিবার বিকালে সাংবাদিকলরে এহতা জানাই তিনি। গভর্নরে হয়ে গ্রাহকলর আস্থা ফেরত আনিবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ লওয়া, এর অংশ হিসেবে ডিপোজিট ইন্স্যুরেন্স 1,00,000 বাড়াইয়ে 2,00,000 টাকা করাই, এর ফলে 95% গ্রাহকের আমানত সুরক্ষা পাইবে বলেও মন্তব্য করছি তিনি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস তাদের একটা পয়সা হারানোর কোনো সম্ভাবনা নাই। ডক্টর আহসানিস মনসুর আরো হই আগামী 10 দিনের মধ্যে ব্যাংক খাতের টাস্কফোর্স হাস শুরু করবে। বিশ্বব্যাংক, IMF, এডিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান টাস্কফোর্সের সহযোগিতা করবে। এসময় এসালাম গ্রুপ ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরে হই এসালাম গ্রুপের সম্পদ কেউই কিনিলি ইয়ার নিজ দায়িত্বে কিনম ফুরিব, সম্পদের মালিকানা পাইবেন নিশ্চয়তা নাই। ক্ষুদ্র মাঝারি শিল্পকাত প্রসঙ্গে তিনি হই এই হাতর বোধ উদ্যোক্তা কিনলে ঋণ নাফার ইয়ান তোয়াই বাড়ি গরিবের চেষ্টা করি, এখনও এই হাতত 25,000 কোটি আছে বলে জানাই তিনি। এই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরো জানাই দেশের 10 ব্যাংক দেউলিয়া অবস্থাতে আছে, তবে দেউলিয়া পর্যায়ে থাকা ব্যাংক ঘুরি দাঁড়ায় বেলায় বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল অ্যাডভাইজারি এবং লিকুইডিটি সুবিধা দিব বলে জানাই তিনি। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। এই সময় তিনি আরা হই আরা নসাই হন ব্যাংক বন্ধ, ব্যাংক ইউনিয়ন ঘুরি দাঁড়াতে পারে আরা সেই চেষ্টা করি, এই ব্যাংকগুলোরই টেকনিক্যাল অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দিই। সি প্লাস চট্টগ্রাম।